Welcome friends, welcome to my YouTube channel Street Boys OV. Street Boys OV এখন ঘরে বন্ধ because lockdown coronavirus আমরা কেউ বাইরে যেতে পারছি না। Lockdown যদিও ওভার হয়ে গেছে তা সত্ত্বেও আমরা বেশি বাইরে যাচ্ছি না। তো আজকে ভিডিওটা আমি আরেকটা নতুন রকম করতে চলেছি। এই ভিডিওটা হবে পুরনো রকম। দেখতেই পাচ্ছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন, this is kitchen. তো কিচেনে আমি কেন, কারণ আজকে একটা রান্নার রেসিপি করে দেখাবো। চলো শুরু করা যাক আজকে রান্নার রেসিপি। লেটস স্টার্ট। আজকে যেটা বানাবো চিকেনের রেসিপি। তো চিকেনের রেসিপি চিকেন দিয়ে আমি বানাবো আমার মতন, আমার স্টাইলে চিকেন রেসিপি। দেখুন কিভাবে তৈরি। হ্যাঁ, যেটা সব থেকে বড় কথা বলি, একদম সোজা প্রসেসে আপনি চিকেন কি করে রান্না করবেন সেটা আজকে আমি জানাব। তো ফার্স্টে আমি কি করি, চিকেন গুলো দেখুন, ফার্স্টে আমি চিকেনটা ধুয়ে নিয়েছি। এই আমার চিকেন, ঠিক আছে। এরপরে এর মধ্যে আমি বিভিন্ন মশলা মাখাবো। আচ্ছা, আমি আগে থেকে আদা রসুনটা বেটে রেখেছি মিক্সার মেশিনে, এটা আমি এতে দেবো। অল্প একটু দিলেই হবে, বেশি দিলে খেতে পারবেন না। এরপরে দেব ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো এই চামচ ধনে গুঁড়ো দিয়ে দিল। এরপরে দেব নুন, দেব জিরে গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ মতো। এরপর দেব হলুদ তিন চামচ, এক চামচ হলুদ। এরপরে দেবো গুঁড়ো লঙ্কা, একটা প্যাকেটে দেখতেই পাচ্ছেন সানরাইজের গুঁড়ো লঙ্কা, অল্প একটু দিয়ে দিলাম, বেশি দিলে ঝাল হয়ে যাবে। এরপর দেখছি চিকেন মশলা, দেখুন যদি উল্টো হয় এই চিকেন মশলা। এবারে চিকেন মশলা দিচ্ছি, একটু পরিমাণ মতো দিতে হবে মোটামুটি, যে তোমার মাংসের পরিমাণটা কম। এরপরে আমি দিচ্ছি শাহি গরম মশলা, সানরাইজের শাহি গরম মশলা, তো মোটামুটি সব দিয়েছি। এবার এটাকে মাখাবো।
10 মিনিট রেখে আরো 10 মিনিটের জন্য এটাকে নিয়ে যেটা বলছিলাম আরো 10 মিনিটের জন্য এটাকে আবার রেখে দিতে হবে দিলে আবার এটা প্রসেসিং হয়ে যাবে প্রসেসিং হওয়ার পর 5 মিনিটে তারপরে কমপ্লিট হবে সুস্বাদু টেস্টি খাবার অলরেডি এখন যা গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে তাতে আমার তো জিভে জল চলে আসছে যদি আমি পারতাম তো ওই গন্ধটাকে রেকর্ডিং করতে তো গন্ধটাকে রেকর্ডিং করে আপনাদের কাছে পাঠিয়ে দিতাম লেটস এনজয় ফর দ্য ফাইনাল কিওর ওয়েট তো আমি আবার ঢেকে দিয়েছি আমি আবার ঢেকে দিয়েছি আবার মিনিট 5-10 মিনিট আমি ওয়েট করবো ওয়েট করার পর ওটাকে আমি আবার খুলবো প্রসেসিং করবো মোটামুটি হয়ে এসছে তো এই যে 8 কাপ জল এই 8 কাপ জল 8 কাপ আমি জল দেবো কাপের 8 কাপ আমি জল দেবো যেহেতু অলরেডি লালচে ভাব হয়ে এসছে আপনি দেখতেই পাচ্ছেন যে ওর যে গ্রেভিটা ছিল সে গ্রেভিটা অলমোস্ট ড্রাই হয়ে গেছে এই যে 8 কাপ জল আমি দিয়ে একটু ফুটিয়ে নেবো যাতে জলটা একটু টেনে নেয় আশা করি কালারটা এখানে অতটা তো ভালো বুঝতে পারি না কিন্তু একটু লালচে ভাবটা আছে সেটা আমার ক্যামেরাটা হ্যাঁ একটু বুঝতে পারবে এটা একটু ফুটিয়ে অলমোস্ট কমপ্লিট তো আমি এবার এটাকে নামাবো রান্না রেডি সো এবার খাবার পালা এবার খাবারটা পরিবেশন করবো আপনারা দেখছেন হয়তো আপনারা অনেকে হাসবেন হয়তো চিকেনটা দেখতে এরকম খাওয়ার পর বুঝতে পারবেন অনেকে হয়তো আমার থেকে ভালো চিকেন বানান
সো প্লিজ 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 আমাকে নিয়ে পিচ করবেন। আর যারা জানেন না তারা প্লিজ শিখে নেবেন, বাট আমি টেস্ট করে কিছু জল আমি রাখতে পারছি না। খারাপ না মোটামুটি, ঠিক আছে, আমার বউয়ের মতো হয়তো হয়নি, বাট আমার মতো হয়েছে। এটা আমার মতন চিকেন। তো যারা যারা ভিডিওটা দেখলেন, তারা যদি আমার ভিডিওতে মানে আমার চ্যানেলে নতুন হন, তাহলে প্লিজ 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 ওই নিচে বেল বাটনে একটা ওই ঘন্টা বাজিয়ে দেওয়া সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা ক্লিক করবেন যাতে ফিউচার যা ভিডিও পোস্ট করবো সেগুলো আপনারা দেখতে পাবেন। আর যারা দেখছেন অলরেডি প্লিজ প্লিজ লাইক দেবেন, শেয়ার করবেন, আর নিজে কোনো বক্তব্য মতামত থাকলে প্লিজ কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ, আবার দেখা হয় পরের ভিডিওতে। লেটস এনজয়, বাই বাই।